আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, ভালো আছেন? আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমরা রসায়নের তৃতীয় অধ্যায়ের আইসোটোপের ব্যবহার এবং মৌলের পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ও আপেক্ষিক আণবিক ভর নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে আলোচনা করব। আপেক্ষিক পারমাণবিক ভর কি, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে সেটি নিয়ে আলোচনা করি। তোমরা তোমাদের টেক্সট বুকে যে পর্যায় সারণী দেওয়া আছে সেখানে মৌলের সব 118টি মৌলিক পদার্থ রয়েছে এবং এই মৌলিক পদার্থের সেখানে যে ভরটা দেওয়া আছে পারমাণবিক সংখ্যার সঙ্গে যে ভরটা দেওয়া আছে সেটি মূলত আপেক্ষিক পারমাণবিক ভর। আরেকটি আছে হচ্ছে ভর সংখ্যা, মৌলের ভর সংখ্যা এবং আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে অনেক সময় আমরা ঝামেলায় পড়ি। দুটি জিনিসকে আমরা একসঙ্গে মিলিয়ে ফেলি, যদিও আপেক্ষিক পারমাণবিক ভর এবং পারমাণবিক ভর সংখ্যা এক জিনিস নয়। আমরা জানি ভর সংখ্যা হচ্ছে যে কোনো মৌলের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের সমষ্টি, আর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে যে কোনো মৌলের একটি পরমাণুর ভরের সঙ্গে আমরা আরও একটি স্ট্যান্ডার্ড অ্যামাউন্টকে কম্পেয়ার করে আমরা ভর নির্ণয় করে থাকি। স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট বলতে আমরা মৌলের আপেক্ষিক ভর নির্ণয় করা হয় হলো যে কার্বন যে পরমাণু আছে, কার্বনের অনেকগুলো আইসোটোপ আছে, তো কার্বন বারো আইসোটোপের বারো ভাগের এক ভাগের ভরের সঙ্গে তুলনা করে আমরা অন্যান্য মৌলের ভর নির্ণয় করে থাকি। তখন এই ভরকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বলি। অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে যে কোনো মৌলের একটি পরমাণুর ভর কার্বন বারো আইসোটোপের বারো ভাগের এক ভাগের যতগুণ ভারী তাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। যেমন আমরা অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16, এটা আমরা কিভাবে পেয়েছি? এটা আমরা পেয়েছি হলো কার্বন বারো আইসোটোপের এত অংশের ভরের সঙ্গে তুলনা করি। কার্বন বারো আইসোটোপের বারো ভাগের এক ভাগের অংশের ভরের সঙ্গে তুলনা করে আমরা অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16 আমরা পেয়েছি। সেক্ষেত্রে আমাদের অক্সিজেনের একটি মৌলের প্রকৃত ভরকে অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভরকে আমরা কার্বন বারো আইসোটোপের বারো ভাগের এক অংশের ভর দিয়ে আমরা ভাগ করেছি। ভাগ করলে মোটামুটি এই 16 বা 16 পরেও আসে, সামান্য কিছু ভগ্নাংশ আসে, সেটা আমরা বাদ দিয়ে দিই বা সেটা আমরা বাদ দিয়ে দিই। অর্থাৎ আপেক্ষিক ভর হচ্ছে কার্বন বারো আইসোটোপের বারো ভাগের এক ভাগের ভরের সঙ্গে তুলনা করে যে ভরগুলো নির্ণয় করা হয় সেটি হচ্ছে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। যেমন আমরা একটি মৌলের তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমরা কী লিখতে পারি? আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমরা লিখতে পারি কোনো মৌলের
एक परमाणुर भर भाग कार्बन 12 आइसोटोपेर एत अंशेर भर एत अंशेर भर अर्थात कोनो मौलेर एकटी परमाणुर भर के कार्बन 12 आइसोटोपेर 12 भागेर एक भागेर भर दिए भाग करले जे भागफलटा आमरा पाबो सेटी होच्छे संश्लिष्ट मौलेर आपेक्षिक पारमाणविक भर। এখন আমরা যদি ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমরা আমরা অ্যালুমিনিয়াম করি, বইতে যেটা দেয়া আছে অ্যালুমিনিয়াম যদি করি, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে একটি এল পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের এত অংশের ভর। একটি অ্যালুমিনিয়াম পরমাণুর ভর হচ্ছে 4.841×10⁻²³ এত গ্রাম, আর কার্বন 12 আইসোটোপের 12 ভাগের এক ভাগের ভর হচ্ছে 1.66×10⁻²³ গ্রাম। একটি অ্যালুমিনিয়াম পরমাণুর ভর হচ্ছে 8.45 দেওয়া যায়, সেটাকে যদি আমরা এত দিয়ে ভাগ করি মোটামুটি আমাদের ভাগফল আসবে হচ্ছে 17। এই যে 27 পাইলাম, এই 27 হচ্ছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক বলার কারণ হচ্ছে আমরা অ্যালুমিনিয়ামের এই যে ভরটা আমরা নির্ণয় করলাম সেটি কিন্তু অ্যালুমিনিয়ামের প্রকৃত ভর না, অ্যালুমিনিয়াম পরমাণুর প্রকৃত ভর হচ্ছে এটা। এখন বাস্তবে আমরা কোনো মৌলের প্রকৃত ভর ব্যবহার করি না, এই জন্য যে কোনো মৌলের প্রকৃত ভর অত্যন্ত ক্ষুদ্র, প্রকৃত ভর অত্যন্ত ক্ষুদ্র, যার কারণে এই ক্ষুদ্র ভরটা মনে রাখা কঠিন এবং বাস্তবে বিভিন্ন হিসাবের ক্ষেত্রে এই ক্ষুদ্র ভর ব্যবহার করে হিসাব নিকাশ করতে গেলেও সেখানে অনেক ত্রুটির উদ্ভব হয়। সেজন্য বিজ্ঞানীগণ কেমিস্ট্রিতে যারা পড়াশোনা করবে, কেমিস্ট্রি স্টুডেন্টস, তাদের সুবিধার জন্য আপেক্ষিক পারমাণবিক ভর নামে একটি টার্ম তারা ইন্ট্রোডিউস করেছে। সেক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর খুব ক্ষুদ্র হয় না, মোটামুটি একটা কী আসে, পূর্ণ সংখ্যা আসে বা সামান্য কিছু ভগ্নাংশ আসে, যেটা মনে রাখা স্টুডেন্টদের জন্য অনেক সহজ। এই জন্য বিজ্ঞানীরা কেমিস্ট্রি যারা অধ্যয়ন করবে তাদের সুবিধার জন্য আপেক্ষিক পারমাণবিক ভর এই টার্মটি তারা ইন্ট্রোডিউস করেছে বা চালু করেছেন। এখন অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 27 আর প্রকৃত ভর এইটা, তাহলে প্রকৃত ভর যদি আমরা যদি এই ভরটাই ব্যবহার করতাম তাহলে এটা মনে রাখা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত। আর এখন আপেক্ষিক ভর 27 এই সংখ্যাটি মনে রাখা অনেক সহজ। এই কারণেই আমরা বা বিজ্ঞানীগণ রসায়ন অধ্যয়নকে সহজ করার জন্য আপেক্ষিক পারমাণবিক ভর এই টার্মটি তারা ইন্ট্রোডিউস করেছেন। তাহলে আমরা এই সূত্র দিয়ে যে কোনো মৌলের আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারব। অক্সিজেন হোক, সোডিয়াম হোক, ক্লোরিন হোক, ফ্লোরিন হোক, কপার হোক, জিঙ্ক হোক, এই সূত্র দিয়ে, কিন্তু এক্ষেত্রে আমাদের ওই মৌলের যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা বের করবো সেই মৌলের প্রকৃত ভর আমাদের জানা থাকতে হবে। মৌলের প্রকৃত ভর নির্ণয়েরও পদ্ধতি আছে, ভর বর্ণালী বীক্ষণ নামে একটা পদ্ধতি আছে, ভর বর্ণালী বীক্ষণ পদ্ধতির সাহায্যে মৌলের প্রকৃত ভর নির্ণয় করা হয় এবং সেই প্রকৃত ভরকে কার্বন 12 পরমাণুর 12 ভাগের এক ভাগের ভর দিয়ে ভাগ করলে যে ভাগফল পাই সেটাকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বলি। আপেক্ষিক পারমাণবিক ভরের ক্ষেত্রে কোনো একক থাকে না, এখানে আমরা অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 27 দেখতে পাচ্ছি, সেখানে কোনো একক নেই, কারণ
আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে দুইটি একই জাতীয় রাশির অনুপাত। যেমন একটি পরমাণুর ভর এত গ্রাম, কার্বন 12 পরমাণুর 12 ভাগের এক ভাগের ভর এত গ্রাম, এই গ্রাম আর এই গ্রাম এই দুটো একই জাতীয় একক, এই দুটো একই জাতীয় এককের অনুপাত হওয়ার কারণে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না কেন, তাহলে মূল কথা হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর কী এটা বলতে হবে, এবং আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে একই জাতীয় দুইটি রাশির অনুপাত। তো একই জাতীয় দুটি রাশির অনুপাত কোনো রাশি যদি হয় তাহলে সেই রাশির কোনো অনুপাত সেই রাশির কোনো একক থাকে না, সেজন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না। এখন আমরা এই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর মৌলের প্রকৃত ভর থেকে নির্ণয় করা যায়, এবং আরও একটি পদ্ধতিতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায়, সেটি হচ্ছে যে আইসোটোপের পর্যাপ্ততার শতকরা পরিমাণ থেকে। আইসোটোপের প্রকৃতিতে আমাদের একই মৌলের অনেকগুলো আইসোটোপ থাকে, তাহলে আইসোটোপ কী জিনিস সেটা একটু বলে নিই আমরা। আইসোটোপ হচ্ছে যে একই পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা যদি ভিন্ন হয়, তবে ওই মৌলকে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা যদি ভিন্ন হয় তখন ওই মৌলগুলোকে আমরা আইসোটোপ বলি। যেমন আমরা প্রকৃতিতে ক্লোরিন হচ্ছে এর পারমাণবিক সংখ্যা 17, এই ক্লোরিন এরও পারমাণবিক সংখ্যা 17 কিন্তু এই এটার ভর সংখ্যা হচ্ছে 35, এটার ভর সংখ্যা হচ্ছে 37। এখন এই যে ক্লোরিন পরমাণুর দুটো আইসোটোপ যার ভর পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা ভিন্ন, সেজন্য এই দুটো ক্লোরিন পরমাণুকে আমরা পরস্পরের আইসোটোপ বলা হচ্ছে। আইসোটোপ মূলত একই মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা ভিন্ন, হ্যাঁ, তাদেরকে আইসোটোপ বলা হয়। এখন এই ক্লোরিন 35 এবং ক্লোরিন 37 পরমাণু প্রকৃতিতে এদের যে প্রাপ্যতা, এদের যে পর্যাপ্ততা, অ্যাবান্ডেন্সের পার্সেন্টেজ শতকরা পরিমাণ একরকম থাকে না। দেখা গেছে প্রকৃতিতে 35 এটি পাওয়া যায় হচ্ছে 75% আর এটি পাওয়া যায় হচ্ছে 25% পর্যাপ্ততার শতকরা পরিমাণ। ক্লোরিন 35 হচ্ছে 75%, ক্লোরিন 37 এটি হচ্ছে 25%। তো এই যে কোনো মৌলের আইসোটোপের পর্যাপ্ততার শতকরা পরিমাণ থেকে আমরা কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, আবার আপেক্ষিক পারমাণবিক ভরকে আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভরও বলে থাকি। গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমরা এই পার্সেন্টেজ অফ অ্যাবান্ডেন্স থেকেও আমরা নির্ণয় করতে পারবো। কীভাবে? রুল হচ্ছে প্রথমে আমরা তিনটি ধাপে আমরা এই আইসোটোপের পর্যাপ্ততার শতকরা পরিমাণ থেকে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি আমরা। কীভাবে? প্রথমে আমাদের এই যে আইসোটোপের ভর সংখ্যা এবং ওই আইসোটোপের পর্যাপ্ততার শতকরা পরিমাণ দিয়ে গুণ করতে হবে। আইসোটোপের যে ভর সংখ্যাগুলো আছে সেই ভর সংখ্যাগুলোকে গুণ করতে হবে ওই আইসোটোপের পর্যাপ্ততার শতকরা পরিমাণ দিয়ে, গুণ করে প্রাপ্ত গুণফলকে যোগ করতে হবে, যোগ করে যোগফলকে আবার 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। আমরা করে দেখি, প্রথমে আমরা কী করব, তাহলে ক্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর সমান কীভাবে লিখতে পারবো, এই ক্লোরিন 35 আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে 35 গুণন হচ্ছে 75 যোগ 37 গুণন 25 ভাগ হচ্ছে 100। হ্যাঁ, করলে রেজাল্ট আসবে হচ্ছে 35.5। এই 35.5 হচ্ছে ক্লোরিনের গড় আপেক্ষিক ভর, ক্লোরিনের গড় আপেক্ষিক ভর। এইভাবে আমরা অন্য একটি আরও একটি মৌলের উদাহরণ করি, যেমন কপার যদি নিই আমরা, কপারের দুইটি আইসোটোপ, বেশ কয়েকটি আইসোটোপ আছে, তো ধরলাম আমরা কপারের দুইটি আইসোটোপ, একটি হচ্ছে 63 আর একটি হচ্ছে 65। 63 এটার পার্সেন্টেজ হচ্ছে 75% এটা হচ্ছে 25% পাওয়া যায়।
তাহলে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? তাহলে কপারের আপেক্ষিক পারমাণবিক ভর হবে হচ্ছে এই ভর সংখ্যা 63 গুণন হচ্ছে তার পার্সেন্টেজ 75 প্লাস 65 গুণন হচ্ছে 25 ডিভাইড হচ্ছে 100 করলে রেজাল্ট আসে 63.5। সো 63.5 হচ্ছে কপারের আপেক্ষিক পারমাণবিক ভর বা গড় আপেক্ষিক পারমাণবিক ভর। আবার আমরা কোন মৌলের আইসোটোপ থেকে আমরা এদের পর্যাপ্ততার পরিমাণ নির্ণয় করতে পারি, যে কোন আইসোটোপ প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যাবে, কোন আইসোটোপ প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যাবে সেটিও আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। যেমন আমরা ধরি যে কপারের দুটা আইসোটোপ, যার একটি হচ্ছে 63 আর একটি হচ্ছে কপার 65, এদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর 63.5। এই দুটো তথ্য যে এদের আইসোটোপ দেয়া আছে, আইসোটোপের ভর সংখ্যা দেয়া আছে আর আইসোটোপগুলোর গড় আপেক্ষিক ভর দেওয়া আছে, এই তথ্য থেকে আমরা এই আইসোটোপ এবং এই আইসোটোপ দয় প্রকৃতিতে কোনটি কত পার্সেন্ট পাওয়া যাবে সেটিও আমরা বের করতে পারব। কিভাবে? ধরে কপার 63 এটি প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে এক্স পার্সেন্ট, আইসোটোপের শতকরা পরিমাণের সমষ্টি হবে 100%, পর্যাপ্ততার যে শতকরা পরিমাণ সেটা হবে টোটাল হবে 100%, যেটা যত পার্সেন্টই হোক না কেন সবগুলোকে সামারাইজ করলে সামেশন করলে 100% পাওয়া যাবে। তো কপার 63 যদি এক্স পার্সেন্ট হয় তাহলে কপার 67 এটি হবে হচ্ছে 100 থেকে এক্স বাদ এত পার্সেন্ট পাওয়া যাবে এটা। তাহলে 63x% আর কপার 67 এই অ্যাসিডটি পাওয়া যাবে হচ্ছে এক্স কম, 100 থেকে এক্স কম। এখন আমরা জানি যে কপারের আপেক্ষিক পারমাণবিক ভর সমান আইসোটোপের ভর সংখ্যা গুণন পার্সেন্টেজ প্লাস ভর সংখ্যা 65 গুণন পার্সেন্টেজ 100 মাইনাস এক্স ভাগ হচ্ছে 100। এটা যদি আমরা সমাধান করি, সমাধান করলে এক্স আসবে হচ্ছে 75%। অতএব কপার 63 এর পর্যাপ্ততার শতকরা পরিমাণ হবে 75%। তাহলে আরেকটি হবে কত? কপার 67 100 বিয়োগ 75 = 25%। এইভাবে আমরা কোনো আইসোটোপের পর্যাপ্ত শতকরা পর্যাপ্ততার পরিমাণও বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদের আইসোটোপের ভর সংখ্যা দেওয়া থাকবে এবং আইসোটোপের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া থাকবে। তো তাহলে আমরা এ পর্যন্ত আলোচনা থেকে দেখতে পারলাম যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর দুইভাবে নির্ণয় করা যায়। একটি হচ্ছে কার্বন 12 আইসোটোপের সঙ্গে, কার্বন 12 আইসোটোপের 12 ভাগের এক ভাগের ভরের সঙ্গে তুলনা করে নির্ণয় করা যায়। আর একটি হচ্ছে আইসোটোপের পর্যাপ্ততার পরিমাণের গড় থেকে। এই দুইভাবে আমরা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারব। এরপরে আমরা যৌগের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে পারব। যদি আমাদের ওই যৌগে বিদ্যমান মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর জানা থাকে, আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে আমরা কোনো যৌগের অণুর আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে পারব। যেমন
যেমন আমরা একটি যৌগ নিই হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম সালফেট এই ক্যালসিয়াম সালফেট এই অণুটির আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের সাহায্য নিতে পারবো এই ক্ষেত্রে আমরা জানি ক্যালসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 40 সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 32 অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16 এখন এই আপেক্ষিক পারমাণবিক ভরের সমষ্টি হবে ক্যালসিয়াম সালফেট অণুর আপেক্ষিক আণবিক ভর তাহলে এই মানগুলো আমরা এখানে বসাই দিই ক্যালসিয়াম হচ্ছে একটি ক্যালসিয়াম 40 সালফার আছে একটি 32 অক্সিজেন 16 অক্সিজেন পরমাণু আছে হচ্ছে 4টি সেজন্য 4 দিয়ে গুণ করলে টোটাল হবে হচ্ছে 72 প্লাস 64 তাহলে 6 13 136 136 হবে ক্যালসিয়াম সালফেটের আপেক্ষিক আণবিক ভর তবে এই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে ক্যালসিয়ামের একটি অণুর প্রকৃত ভরকে যদি কার্বন 12 পরমাণুর 12 ভাগের 1 ভাগের ভর দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের রেজাল্ট এটি আসবে তবে আমরা যেহেতু মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর জানি সেক্ষেত্রে আমরা মৌলের প্রকৃত ভরকে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগের ভর দিয়ে ভাগ করে হ্যাঁ আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করি না হ্যাঁ এই হলো কথা এখন আমরা আরো একটু আলোচনা করব হচ্ছে যে আইসোটোপ আইসোটোপ কি আমরা জানলাম এবার আইসোটোপের ইউজেসগুলো আমরা পড়ব যে আইসোটোপ আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি বর্তমানে বিভিন্ন সেক্টরে আমরা আইসোটোপ ইউজ করে থাকি যেমন চিকিৎসা ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে তারপরে আমাদের নিউক্লিয়ার প্লান্ট নিউক্লিয়ার অ্যাটম বম হ্যাঁ এগুলো ডিফারেন্ট সেক্টরে আমরা বিভিন্ন আইসোটোপগুলো ব্যবহার করে থাকি যে সমস্ত আইসোটোপ এইগুলো ক্ষেত্রে ব্যবহার করা হয় একটু শর্টলি ডিসক্রিপশন করি আমরা হচ্ছে যে টেকনেসিয়াম টিসি টেকনেসিয়াম 99 এটি একটি আইসোটোপ আছে এই আইসোটোপটি রোগ নির্ণয়ে আমাদের দেহের ভিতরে কোথায় কোন রোগ হয়েছে কোথায় টিউমার হয়েছে বা হাড়ে কোথায় সমস্যা হয়েছে এই আইসোটোপটি আমরা শরীরের ভিতরে ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করি পুশ করলে সেখান থেকে গামা রশ্মি নির্গত হয় এবং গামা রশ্মি নির্গত হয় আমরা বিশেষ মেশিনের সাহায্যে সেই গামা রশ্মির উপস্থিতি নির্ণয় করে দেহের কোথায় হ্যাঁ কী সমস্যা হয়েছে সেটি নির্ণয় করার জন্য আমরা এই টেকনেশিয়ামের আরও আইসোটোপ আছে টেকনেশিয়াম 98 97 তবে টেকনেশিয়াম 99 এই আইসোটোপটি আমরা মেডিকেল সেক্টরে মানে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি আরও আছে আমাদের জীবাণুমুক্ত করার জন্য আমাদের ফলমূল বা বিভিন্ন কী বলে অপারেশনাল যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে অ্যাপারেটাস থাকে সেগুলোকে ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য আমরা কোবাল্ট সিক্সটি নামে একটি আইসোটোপ আছে যেখান থেকে গামা রশ্মি নির্গত হয় কী রশ্মি নির্গত হয় গামা রশ্মি নির্গত হয় এই গামা রশ্মিগুলো ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে ফলে আমাদের ফুড ফ্রুটস এবং মেডিকেল যে অপারেশনের ক্ষেত্রে যে অ্যাপারাটাইসগুলো থাকে সেগুলোকে ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য এই গামা রশ্মি ব্যবহার করা হয় এই গামা রশ্মির সোর্স হিসেবে আমরা কোবাল্ট সিক্সটি হ্যাঁ আইসোটোপ ইউজ করে থাকি এছাড়াও আমরা কৃষি ক্ষেত্রেও অনেকগুলো আইসোটোপ ব্যবহার করে থাকি কৃষি এবং ফসফরাস 32 এটা কৃষি ক্ষেত্রে এবং রক্তের লিউকোমিয়াম রোগের চিকিৎসার ক্ষেত্রে রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসার ক্ষেত্রে আমরা ফসফরাসের দুটি আইসোটোপ আছে একটা 31 32 তবে ব্যবহার করা হয়েছে 32 এখান থেকে হ্যাঁ তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় সেই তেজস্ক্রিয় রশ্মি আমাদের কৃষিক্ষেত্রে এবং রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এছাড়াও আমরা আরও যেমন আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা ব্যবহার করি ইউরেনিয়ামের অনেকগুলো আইসোটোপ আছে ইউরেনিয়াম 238 যদিও ইউরেনিয়ামের আইসোটোপ আছে 235 থেকে 238 পর্যন্ত আইসোটোপ আছে হ্যাঁ এই 235 থেকে 238-এর মধ্যে 238 বা 36 37
এরকম ইউরেনিয়ামের এই আইসোটোপগুলো আমাদের প্রধানত আমরা এটা পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে প্রথমে আমরা এই ইউরেনিয়ামের ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম এই দুটি অত্যন্ত তেজস্ক্রিয় মৌল যেটি নিউক্লিয়ার বম বা অ্যাটম বম তৈরিতে ব্যবহার করা হয়েছিল। অ্যাটম বম ব্যবহার করা হয় করার পরে পরবর্তীতে বিজ্ঞানীরা নিউক্লিয়ার যে এনার্জি সেই নিউক্লিয়ার এনার্জিকে তারা নিউক্লিয়ার পাওয়ারে পরিণত করেছিল, কনভার্ট করেছিল। এবং বর্তমান বিশ্বে যে আমাদের অ্যাডভান্স যে কান্ট্রিগুলো আছে, উন্নত দেশগুলো আছে, যারা পরাশক্তি যে দেশগুলো আছে, যেমন রাশিয়া, তারপরে এদিকে আমরা বলি রাশিয়া, ফ্রান্স, তারপরে এদিকে এসে জাপান, তারপরে আমেরিকা, এই দেশগুলো প্রচুর পরিমাণে নিউক্লিয়ার বম তৈরি করেছে এই ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম দিয়ে। এবং আমেরিকা হচ্ছে এমন একটি দেশ, সেই সর্বপ্রথম নিউক্লিয়ার বমের ব্যবহার করেছে জাপানে, জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে 6ই আগস্ট এবং 9ই আগস্ট লিটল বয় এবং ফ্যাটম্যান নামে যে নিউক্লিয়ার বম তারা সেখানে ইউজ করেছিল, এবং অল্প সময়ের মধ্যে বহু বিপুল সংখ্যক মানুষের জীবন সেখানে গিয়েছিল এবং অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। পরিবেশ দূষণ সহ মানুষ, প্রচুর মানুষ সেখানে মৃত্যুবরণ করেছিল 1945 সালে হিরোশিমা নাগাসাকিতে। এরপরে অবশ্য কোনো দেশ এখনও পর্যন্ত নিউক্লিয়ার বমের ইউজ আর করে নাই, যদিও এখনকার নিউক্লিয়ার বমগুলো 1000 টাইমস স্ট্রঙ্গার। হিরোশিমা নাগাসাকিতে যে বমটা ব্যবহার করা হয়েছে তার চাইতে অনেক গুণ শক্তিশালী নিউক্লিয়ার বম এখন মানুষের হাতে আছে। পৃথিবীর অনেক দেশে এখন নিউক্লিয়ার বম আছে। আমাদের নেইবার কান্ট্রি ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, তাদের কাছেও এরকম ডিস্ট্রাকটিভ নিউক্লিয়ার বম আছে। এগুলো মানুষের জন্য খুবই ক্ষতিকর। আবার নিউক্লিয়ার এই এনার্জি থেকে আমরা বিদ্যুৎ তৈরিও করতেছি পৃথিবীর অনেক, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, জাপান, জার্মান, ইন্ডিয়া, পাকিস্তান, পৃথিবীর অনেক দেশ এই নিউক্লিয়ার শক্তিকে কাজে লাগে, প্রচুর পরিমাণ বিদ্যুৎ তৈরি করতেছে। আমাদের বাংলাদেশেও পাবনার উপরেও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে, সেখান থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হবে, ফলে বিদ্যুৎ উৎপাদনে আমাদের দেশও অনেক দূরে এগিয়ে যাবে। যদিও এটি শান্তিপূর্ণ ব্যবহার, আমরা অবশ্য নিউক্লিয়ার এনার্জির যে মিস ইউজ এটা আমরা করতেছি না, পিসফুল ইউজ করতেছি। আমরা মানুষের কাজে, মানুষের শক্তি উৎপাদনে আমরা এটা ব্যবহার করতেছি। ইরান চেষ্টা করতেছে নিউক্লিয়ার বম তৈরি বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি, সৌদি আরব বর্তমানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা নিউক্লিয়ার যে শক্তি যে মিস ইউজ করার জন্য অনেক চেষ্টা হচ্ছে। আমাদের নর্থ কোরিয়া আছে, উত্তর কোরিয়া, যারা নিউক্লিয়ার বম, হাইড্রোজেন বম তৈরি করে বিশ্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে প্রচুর উত্তেজনা বিরাজ করতেছে বর্তমানে। যাই হোক, এগুলো হচ্ছে আইসোটোপের ব্যবহার। তাহলে আইসোটোপের ব্যবহার আমরা দেখলাম মেডিকেল সেক্টরে, কৃষিক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আইসোটোপগুলো ইউজ হয়। তো এর সাথে আমাদের তৃতীয় অধ্যায়ের আমাদের যে টপিকস ছিল, টপিকসগুলো মোটামুটি শেষ হলো আজকে, এতটুকুই এই ক্লাস থেকে আমাদের তৃতীয় অধ্যায়ের সমাপ্তি। আসসালামু আলাইকুম।